আজকে আমি তোমাদের দেখাবো আমার কিছু ঢাকাই জামদানি শাড়ি কালেকশন, ঠিক আছে? এখানে যে কটা শাড়ি আছে সে কটার মধ্যে দুটো আমার আর দুটো তিনটে মামনির। ভাবলাম যে তোমাদের আজকে একটু শাড়ি কালেকশন দেখাই কিছু, আর ভাবলাম যে সব শাড়ি যদি অনেক ধরনের দেখাই তাহলে উল্টো পাল্টা হয়ে যাবে, তা ভাবলাম যে কি একদিন ঢাকাই জামদানি দেখাই আর একদিন আরেক রকম দেখাবো আর একদিন আরেক রকম, এরকমভাবে ভাগ ভাগ করে দেখালে ঠিক হবে ব্যাপারটা, তাই না? তার জন্য আজকালে আমি এই চার পাঁচটা ঢাকাই জামদানি শাড়ি নিয়ে বসেছি আর তোমাদের দেখাবো আর দুটো জিনিস, সেটা হচ্ছে আমার গোল্ড জুয়েলারির মধ্যে, সেটা হচ্ছে আমার সব থেকে প্রিয় কানের দুল, যেটা আমি পরতে ভীষণ ভালোবাসি, সবসময় বেশিরভাগ সময় কোনো অনুষ্ঠানে গেলেই আমি এটা পরে যাই, আর যেটা সেটা হচ্ছে আমার সব থেকে প্রিয় আংটি। তাহলে চলো স্টার্ট করা যাক। আচ্ছা, প্রথমে দেখাই যেটা, এটা হয়তো তোমাদের আমি একবার দেখেছিলাম কিন্তু খুলে হয়তো পুরোপুরি দেখাইনি, সেটা আমার এক বড় মা আমাকে দিয়েছিল, একদম পুরোপুরি লাল কালার, দেখো পুরোপুরি লাল কালার, একদম লাল কালার তো যে কোনো কাউকে পরলে ভালো লাগে। এই হলো শাড়িটা, এটা আমাকে আমার এক বড় মা দিয়েছিল আমার বিয়ের পরে, বিয়ের সময় না, ঠিক আছে? হলো এটা মামুনির, এই দেখো সবুজ আর সাদা, একটু গোল্ডেনও আছে, দরকার এই যে এটা কিন্তু গোল্ডেন, হ্যাঁ ফোনে কতটা কি বোঝা যাচ্ছে ক্যামেরাতে জানি না, তবে এটা কিন্তু গোল্ডেন, এই কালারটা ভীষণ ভালো কালার, তাই না? খুব সুন্দর কালারটা, বেশি হালকা লাগছে কিন্তু এই যেটা দেখাচ্ছে তা থেকে একটুখানি ডিপ, এটা খুব সুন্দর এই শাড়িটা, এটা মামুনির শাড়ি, আমি একবারই বোধহয় এটা পরেছিলাম আর পরে আর পরা হয়নি, আর ওই লাল শাড়িটা যে দেখালাম সেটা আমি দুবার পরেছি, একবার এর আগের বছর পুজোর সময় পরেছিলাম অষ্টমীর দিন, বোধহয় লাল রঙের শাড়ি অষ্টমীর দিন পরেছিলাম, একটু হালকা সোনার গয়নার সাথে, খুব সুন্দর লাগে কিন্তু, তাই না? ঢাকাই জামদানি শাড়ি দেখবে একটু, তুমি কোথাও জল ভরতে গেলে সেখানে যদি একটু হলুদ সবুজ লালের মধ্যে ঢাকাই জামদানি শাড়ি থাকে সেখানটায় খুব ভালো লাগে পরতে। আচ্ছা, এবারে তোমাদেরকে আমি কি আমার একটা আমি তোমাদেরকে এবার আমার আংটিটা দেখাই, ঠিক আছে? যেটা আমার ভীষণ পছন্দের, পরে দেখাই তাহলে তোমরা সুন্দর বুঝতে পারবে। এই জায়গাটা দেখো না, আজকে একটু খুলে গেল, ওটা লাগাতে হবে, যাই হোক এমনি দেখো তোমরা, এটা কিন্তু ভীষণ সুন্দর, বুঝতে পারছো তোমরা? ভীষণই সুন্দর এটা, আমার খুব পছন্দের, এটা দিয়েছিল আমার এক মামা, ঠিক আছে? আরেকবার দেখিয়ে দিই, হয়ে গেল। এইবারে দেখাবো আর একটা ঢাকাই জামদানি, এটা এটা তো বোধ হয় মামুনির, এটা বোধ হয় দিদি, দিদির এখানে আছে, দিদি তো পরে না, আমি বোধ হয় পড়েছিলাম একবার, এটা তো মামুনির, ও আচ্ছা বাপি বললো এটা মামুনির, যাই হোক এটা মামুনির, এই কালারটা আমার বেশ সুন্দর সুন্দর, ঢাকাই জামদানি অনেকগুলোই আছে, পরা হয় কম, তবে আমি ঢাকাই জামদানি শাড়ি পরতে ভীষণ পছন্দ করি। এটার মধ্যে আছে একটু কমলা কমলা রং মতো, তারপর আছে হালকা সবুজ, হালকা সবুজ না সরি ডিপ সবুজ, আর আছে সাদা, আর আছে গোল্ডেন, চারটা কালার আছে, দেখতে পাচ্ছ? এই হলো কালারটা। এটা যেটা আছে এটাও আমার, এটা ঢাকাই জামদানির মধ্যে, এটা ও লালের মধ্যে, তবে এটার মধ্যে একটু হালকা ডিজাইন করা আছে, যেটার মধ্যে তিনটে কালার, হ্যাঁ তিনটে কালার, এই হলো লাল, এটা হচ্ছে হলুদ, এটা কীরকম হলুদ বলো তো, এটা হচ্ছে ওই হলুদ যে হয় সেরকম একটা রঙ, হলুদ কাঁচা হলুদ থাকলে দেখবে একটা হালকা রং হয়েছে, জানি না কতদূর বোঝা যাচ্ছে কিন্তু কালারটা ওই রকম, হলুদটা ওই রকম, আর ডিপ সবুজ, ডিপ সবুজের মধ্যে সুন্দর গুটি 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 গুটির মধ্যে করে খুব কাজ করা সুন্দর শাড়িটা, এটাও আমি পরেছি, এটা আমি একবার লক্ষ্মী পুজোর দিন পরেছিলাম,
ভীষণ ভালো লাগে কিন্তু, তাই না? আচ্ছা, আর একটাই শাড়ি আছে, আমি সব একসঙ্গে বেশি করে বার করিনি, আর যে একসঙ্গে অত দেখানো যায় না চাপটা। আর এটা তো অবশ্যই মামুলি শাড়ি, হালকা রঙ, কিন্তু এই শাড়িটা আমার খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আমার বেশি ডিপ কালার থেকে একটুখানি হালকা কালারটা আমি বেশি পছন্দ করি, আর মামুনির এই শাড়িটা তো আমি ভীষণ পছন্দ করি, ভীষণভাবে পছন্দ করি। এটার মধ্যে আছে হালকা লাল, তারপর সাদা, সবুজ, হলুদ, অনেক কালার আছে। এই শাড়িটা ভীষণ সুন্দর, আর এগুলো পরলে না আরও বেশি ভালো লাগে। আর দেখো পাড়ের মধ্যে হলুদটা একটু ডিপ, দেখতে পেলে ভীষণ সুন্দর। তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগলো আমার ঢাকাই জামদানি শাড়িগুলো, আর হচ্ছে আমার আংটিটা, আর হ্যাঁ, আর যে কানেরটা আমি সব থেকে বেশি পছন্দ করি সেটা সেটা দিয়েছিল আমাকে দিদি, ঠিক আছে? দিদিকেও আমি বলেছি যে কানেরটা ভীষণ সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে কানেরটা। আর এটা দিয়ে আমার মামা আমাকে দিয়েছিল আমার বিয়ের সময়, মানে আমার বিয়ের দিন দিয়েছিল, আর দিদি দিয়েছিল আমি এ বাড়িতে আসার পর আমার বিয়ের সময়। কানেরটা দেখাচ্ছি, ঝুমকো মতো, নিচে তিনটে ঝুলের মতো দেওয়া, আবার ঝুলে নিচে বল 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 বল, আর দুপাশে দুটো ঝুমকো মতো যেটা ছোট, আর মাঝখানে একটা বেশ বড়। খুব সুন্দর কালেকশনটা, সামনে থেকে দেখাই আর একটু, দেখতে পেলে? এই হলো আমার সব থেকে প্রিয় কানের, যেটা আমার খুব ভালো লাগে। আমি বেশিরভাগ বিয়ের অনুষ্ঠান কি যে কোনো অনুষ্ঠানে এটাই পরে যাই। ঠিক আছে, চলো তাহলে আজকে আর বকবকটাও বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। আর রাত এখন 9:30 বাজে, তোমরা সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়ো, তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর বাড়িতে থেকো, যতটা সম্ভব বাড়িতে থাকার চেষ্টা করো, ঠিক আছে? চলো তাহলে, গুড নাইট, সুইট ড্রিমস।